আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার লাউ শাক ভাজি লাউ শাক ভাজির জন্য আমি আলু আর সিম কেটে নিয়েছি আলুগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি আর সিমগুলো আমি দুই টুকরো করে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব এরপরে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব আলু আর সিম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো লেড়ে ছেড়ে দিতে হবে বাগার দেওয়ার আগে নিচের পানিগুলো ভালো মতো শুকিয়ে নিতে হবে আর দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দেওয়ার পালা তো বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল আর কিছু শুকনো মরিচের কুচি আর রসুন কুচি দিয়ে দেব ভালো মতো ভেজে বাদামি কালার করে নিব। কারণ যত ভাজবো তত স্মেলটা ভালো হবে সেজন্য আমি ভালো মতো বাদামি কালার করে নিয়েছি এরপরে শাকগুলো আমি ঢেলে দিব এরপর ভালো মতো শাকগুলো ভেজে নিতে হবে তো আমার শাকগুলো হয়ে গেছে চলুন তাহলে সার্ভ করে ফেলি তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে